আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গার্মেন্টস ফোল্ডিং মিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা অনেকেই গার্মেন্টস ফোল্ডিং ম্যানের চাকরি করতে চাই, কিন্তু গার্মেন্টস ফোল্ডিং ম্যানের কাজ কি, গার্মেন্টস ফোল্ডিং ম্যানের বেতন কত, গার্মেন্টস ফোল্ডিং ম্যানের কাজের জন্য যোগ্যতা কতটুকু দরকার, আমরা তা অনেকেই জানি না। তো আজ আমি আপনাদের সাথে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে গার্মেন্টস ফোল্ডিং ম্যানের কাজ কি, গার্মেন্টস ফোল্ডিং ম্যান এর কাজ কি তা জানার আগে আমাদেরকে জানতে হবে যে ফোল্ডিং কি। ফোল্ডিং একটি ইংরেজি শব্দ, ফোল্ডিং এর বাংলা হচ্ছে বাস করা। গার্মেন্টসে যে সমস্ত পোশাক তৈরি করা হয় তা বাস করে পলি করাই হচ্ছে গার্মেন্টস ফোল্ডিং ম্যানের কাজ। ফোল্ডিং তিন ধরনের হয়ে থাকে, শার্টের ফোল্ডিং, প্যান্টের ফোল্ডিং, জ্যাকেটের ফোল্ডিং। শার্টের ফোল্ডিং চার ধরনের হয়ে থাকে, স্ট্যান্ড আপ ফোল্ডিং, সেমি স্ট্যান্ড আপ, ফ্ল্যাট ফোল্ডিং, হ্যাঙ্গার ফোল্ডিং। প্যান্টের ফোল্ডিং তিন প্রকার, ফ্ল্যাট ফোল্ডিং, হাফ ফোল্ডিং, হ্যাঙ্গার ফোল্ডিং। জ্যাকেটের ফোল্ডিং তিন প্রকার, ফ্ল্যাট ফোল্ডিং, হাফ ফোল্ডিং, হ্যাঙ্গার ফোল্ডিং। তো এবার ফোল্ডিং ম্যানের চাকরির জন্য যোগ্যতা কি দরকার, যদি আপনি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে আপনি ফোল্ডিং ম্যানের চাকরি করতে পারবেন। ফোল্ডিং ম্যানের চাকরির জন্য তেমন অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না, সাধারণত ফোল্ডিং ম্যানে নতুন লোকদেরই নেওয়া হয়। যদি ফোল্ডিং ম্যানের চাকরি কারোর প্রয়োজন হয় তাহলে যে সমস্ত গার্মেন্টসে ফোল্ডিং ম্যান প্রয়োজন তারা সকালবেলা তাদের গার্মেন্টসের গেট থেকে লোক নেয়, আপনারা ওই সমস্ত গার্মেন্টসের গেটে যাবেন, তো আপনাদেরকে গেট থেকে ভিতরে নেওয়া হবে। তো এবার আসি ফোল্ডিং ম্যানের বেতন কত। ফোল্ডিং ম্যানের বেতন সাধারণত 8 থেকে 9 হাজার টাকা ধরা হয়। তো এটা ধরা হয় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করার জন্য। বিকাল 5টার পরে যে অতিরিক্ত কাজ করা হয় তাকে বলা হয় ওভারটাইম। এই ওভারটাইমের টাকা বেতনের সাথে একসাথে করে আপনাকে দেওয়া হবে। তো ফোল্ডিং ম্যানে ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারে, সাধারণত ফোল্ডিং ম্যানে মেয়েরাই বেশি কাজ করে।
আশা করছি আপনারা ফোল্ডিং ম্যানের কাজ কি তা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এরকম আরো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন হয় তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।